উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম, আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশনের সামনে থেকে দাঁড়িয়ে প্রায় 15 দিন পর আবার আপনাদের সম্মুখে এসেছি। সেই 15 দিন আগের ভিডিও আর আজকের চিত্রের মধ্যে কতটা পার্থক্য সেটাই দেখানোর জন্য আপনাদের এখানে এনেছি। আমার যারা দর্শক তারা প্রতিদিনই এই মেট্রো রেলের আপগ্রেডিং চায়, তো এই জন্যে আমার একটু কষ্ট হলেও পরিশ্রম হলেও আমি মনে করি যে আমার যারা দর্শক আছে, আমার যারা অনুসরণ করছেন, তাদেরকে স্যাটিসফাইড করা আমার একটা মৌলিক দায়িত্ব। তো এই হচ্ছে সেই স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন এই তৈরি হচ্ছে। এটা প্রায় 11 মিটার অর্থাৎ 33 ফিট উঁচু দিয়ে এই মেট্রো রেল যাবে। তো 33 মিটার উঁচু দিয়ে যেহেতু যাবে, এই জন্য এটার আর মনে হয় না তেমন কোনো সাউন্ড আমরা পাবো। তারপরেও কোম্পানি একটা সাউন্ড প্রোটেক্টর লাগিয়ে দিচ্ছে দুই সাইড দিয়ে সাউন্ড প্রোটেক্টর লাগিয়ে দিচ্ছে, যাতে সাউন্ডটা বাইরে না আসে, ওখানে অ্যাবজর্ব হয়ে যায়। এই ধরনের তো একটু আসলে ঘুরিয়ে দেখাই আপনাকে। এই এই হচ্ছে সেই, এখানে কিন্তু এই স্ট্রাকচারটা ছিল না, দেখুন। বসতে বসতে আজ কদিনের ব্যবধানে এই যে এখানে দেখুন, এই সেই যন্ত্রপাতি যা দিয়ে এরা এই এটাকে বসিয়ে দেয় এখানে। নিচে হচ্ছে আইজিবি ভবনের যারা দর্শক আছে তাদের গাড়ি এবং আনুষঙ্গিক জিনিসপত্র। তো ওই পাশ থেকেও অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে চলে আসছে, আর এটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রায় মানে লেগে গেছে, আর হয়তো অল্প সামান্য পথ লাগলেই এইটা সম্পূর্ণতে জোড়া হয়ে যায়। এটা এই পদ্ধতি হলো একে বলে ব্যালেন্সড ক্যান্ডিলিভার পদ্ধতি। এই ব্যালেন্স ক্যান্ডিলিভার পদ্ধতিতে হচ্ছে এই যে সেগমেন্টগুলো এটা তৈরি হয় অন্য জায়গায়, আর এখানে তারা হ্যাভি ভিকেলসে তুলে এটা নিয়ে এসে এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে তারা এগুলোকে সেট করে দেয়। অর্থাৎ এই যে একটা দুরূহ কাজ মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু এই টেকনোলজির কারণে এটা আর তেমন দুরূহ থাকে না। অর্থাৎ এটা কিন্তু তৈরি হয়েছে সেই এখানে উত্তরাতে যে ডিপো আছে সেই ডিপোর আশপাশ দিয়ে, আর সেখান থেকে গাড়িতে লরিতে করে হ্যাভি ভিকেলসে করে এরা নিয়ে আসে এখানে। এখানে নিয়ে আসতে ক্রেন আছে, সেই ক্রেন দিয়ে এটাকে তুলে দেয় উপরে। আর ওই যে ব্যালেন্স ক্যান্ডিলিভার পদ্ধতি যেটা, এই পদ্ধতি দিয়ে এরা এখানে সেট করে দেয়। তো এদিকে এসে প্রায় কমপ্লিট, এখানে প্রায় সেট হয়ে গেছে বলে চলে। এই কিন্তু সেট হলেও এটা কিন্তু রেল স্টেশন, অর্থাৎ এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এইটার পাশ দিয়ে কিন্তু আরও কাজ হবে। অর্থাৎ এখানে শুধু লাইন বসছে, এখন এটাকে তো স্টেশন বানাতে হবে। তো স্টেশন বানালে অনেক কাজ, এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের সাজেশন হচ্ছে যে স্টেশনগুলোর কাজ আগে ধরা, কারণ এটা নিয়ে এসে বসিয়ে দেওয়া কিন্তু তেমন কঠিন কাজ না। বসিয়ে দেওয়া হচ্ছে, এটা সময় লাগে বসিয়ে দিতেই, 2 মাস লাগুক 3 মাস লাগুক হয়ে যাবে, কিন্তু এই স্টেশন কিন্তু 2-3 মাসে হবে না। আমরা যদি বলি বাংলাদেশের এটা নির্মাণের পিক টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই কটা মাস হচ্ছে এটার পিক টাইম। তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইভেন এপ্রিল পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4টে মাস যদি তারা যথেষ্ট এফোর্ট দিতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে কাজ, আর তারপরে এটার উপরে বসে বসে তারা কাজ করবে সেরকম। কিন্তু এই যে এক
একতলার যে ছাদটা এটা তো দিতে হবে। একতলার ছাদ দিলেই ছাদের উপর বসে দোতলার কাজের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। একতলার ছাদ যদি না হয় তাহলে তো এটা করাটা খুব ডিফিকাল্ট হবে, খুব কঠিন হবে। তো আমরা কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটা নির্মাণের জন্য এই তিনটা মাস, জানুয়ারি তো আজকে জানুয়ারির 11 তারিখ, তো জানুয়ারির 11 তারিখ হলে এখনও অর্ধেক মাস আছে, 20 দিন এখনও বাকি আছে। তো এই জন্যে জানুয়ারির 20 দিন আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই পুরো 3 মাস, অর্থাৎ এই সময়টুকু যদি আপনারা সঠিকভাবে অর্থাৎ কাজ করেন, অর্থাৎ গুরুত্ব সহকারে কাজ করেন এবং জোরে সোরে কাজ করেন, প্রত্যেকটি আপনার রেল স্টেশন যেগুলো আছে, যেমন উত্তরা সেন্টার, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এরপরে আসছে আপনার মিরপুর 11, মিরপুর 10, এভাবে যে রেল স্টেশনগুলো আছে এইখানে পল্লবী, এইগুলোতে যদি আপনারা লোক লাগিয়ে দেন, পর্যাপ্ত লোক লাগিয়ে দেন, ইঞ্জিনিয়ার যদি তদারকি করে তাহলে কাজটা কিন্তু এগিয়ে যায়। তো আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা যথাযথ উদ্যোগ নিয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং যথাসময়ে শেষ করবেন। আমরা আশা করি যে এটা এইভাবে যদি আমরা বলি, এই মেট্রো রেল কিন্তু এখন আমাদের কাছে লাইবিলিটি, অর্থাৎ আমাদের কাছে বোঝা শুরু, কিন্তু যখন এটা আর্ন শুরু করবে তখন কিন্তু আমাদের কাছে এটা অ্যাসেট হয়ে যাবে। তো অনেক বেশি সময় ধরে এই লাইবিলিটিস বহন করা মানুষের জন্য বেশ কষ্টসাধ্য। এটা নির্মাণ করতে গিয়ে নিচেই যারা আছে তাদের চলাচলে খুবই বিঘ্নিত হচ্ছে, তাদের বেচা কিনে একেবারে নেই, দোকানে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের উপক্রম। তো সব কিছু মানে ভালো হয়ে যেতে পারে, সব কিছু সোজা হয়ে যেতে পারে, সব কিছু আয় রোজগারের দিকে চলে যেতে পারে যদি আপনারা এটাকে চালু করে দেন। তো চালু করতে হলে এটা করতে হবে যে এর রেল স্টেশনের কাজগুলোকে আগে করতে হবে, আগে হাত দিতে হবে, সাথে সাথে রেল লাইনের কাজ তো চলছে, অর্থাৎ রেল লাইন স্থাপন, এই সেগমেন্টগুলো বসানো, এই যে আপনার ভায়াডাক্টগুলো চূড়ান্ত করে দেওয়া, ফাইনাল করে দেওয়া, এইগুলোই করা দরকার। তো আশা করি কর্তৃপক্ষ আমাদের কথা শুনবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা করবেন। এটার মেট্রো রেলের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তিনি খুবই আমার মনে হয় চৌকস লোক, বুদ্ধিমান এবং জ্ঞানী লোক, তিনি আমাদের এই কথাটা বুঝবেন যে আমরা কেন এত আকুতি জানাচ্ছি তার কাছে, কারণ আমাদের তো পাওয়ার নেই, আমরা তো এটা করতে পারি না, আমরা শুধু অনুরোধটুকু করতে পারি, সেই অনুরোধটুকুই আমরা করছি আপনাদের কাছে। আমরা এই অনুরোধটুকুই আপনাদের কাছে করছি যে আপনারা পর্যাপ্ত জনবল এখানে লাগিয়ে দেন। আপনারা যে তিন বেলা কাজ করেন, অর্থাৎ তিন বেলা বলতে আপনারা 24 ঘন্টায় কাজ করেন, একদল আসে একদল যায়, আরেক দল আসে আরেক দল যায়, এভাবে তিনটি গ্রুপে ভাগ করে যে কাজ করছেন, আমরা খুবই খুশি এতে, আমরা হ্যাপি, আমরা দেশবাসী এর জন্যে খুবই হ্যাপি আপনাদের প্রতি, আমরা হ্যাপি থাকতে চাই। এই আশাবাদ ব্যক্ত করছি যে এবছরের 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, আমাদের বছর গণনায় 50 বছর পূর্তি উপলক্ষে এই যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি, এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের একটি আমাদের মনের মতো একটা উদ্বোধন হোক এই মেট্রো রেল। মেট্রো রেলের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের পরিচিতি লাভ করুক এই কামনা করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স। এখনও যারা সাবস্ক্রাইব করেননি দর্শক, তারা সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং যারা আমার ভিডিওগুলো দেখেন আর একটু বেশি বেশি করে দেখেন, অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।